আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে মূলত বৈশাখী একটা ঝড়ো অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার পাশে দিয়ে দুইটি পিসি দেখতে পাচ্ছেন, দুটোতেই কিন্তু গ্রাফিক্স কার্ড রয়েছে। আপনারা অনেকেই মানে আসলে গ্রাফিক্স কার্ডের জন্য এত কমেন্ট করেন যে আসলে বলার বাইরে। তো আজকে দুইটা ডেস্কটপের সাথেই আসলে আমরা গ্রাফিক্স কার্ড রেখেছি, এবং যাতে করে আপনারা একটু গেমস খেলতে পারেন, ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারেন, গ্রাফিক্সের কাজ করতে পারেন, সব ধরনের কাজই আসলে করতে পারবেন। অনেকে জিজ্ঞেস করে যে কী গেমস খেলা যাবে। আপনার নর্মাল যে আপনারা অনেকেই লেখেন যে GTA 5 খেলা যাবে কিনা, সেটাও খেলা যাবে, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো খেলা যাবে। আপনারা মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এই দুটি ডেস্কটপ দিয়ে, এবং এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। তো আমি আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে আসলে এই ডেস্কটপগুলোর আপডেট প্রাইস এবং এগুলোর ইন্ডিভিজুয়াল প্রাইস সব কিছু জানানোর ট্রাই করবো। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা কিন্তু এই ডেস্কটপগুলো অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবেন। আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, নতুনবাজার.com থেকে আপনারা চাইলে এই ডেস্কটপগুলো পারচেস করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন, সেগুলো আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, অনেকেই মনে করেন আসলে এই যে নর্মাল গ্রাফিক্স কার্ড দিয়ে যে আমরা আসলে পিসি বিল্ড করে থাকি, এটা আসলে অনেকেই হাসাহাসি করেন অথবা অনেকেই অনেক কমেন্ট করে থাকেন। তো আমি সবাইকে একটা জিনিসই বলবো যে আসলে গ্রাফিক্স কার্ড দিয়ে গেমিং পিসি কিন্তু আসলে সব ধরনের হয়ে থাকে। আপনি 2 লাখ 3 লাখ টাকা দিয়েও কিন্তু গেমিং পিসি কিনতে পারবেন, 5 লাখ 6 লাখ টাকা দিয়েও কিনতে পারবেন, কিন্তু এই সামর্থ্য তো সবার নেই। অথবা আপনারা যদি চান ভালো মানের হতে গেলে 50,000 টাকা বা 1 লক্ষ টাকা দিয়েও আসলে গেমিং পিসি পাওয়া যায় না ওরকম ভালো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যাদের আসলে বাজেট অনেক কম, যাদের আসলে সামর্থ্য নেই, তারা কি করবে? তারা কি আসলে 50,000 বা 1 লাখ টাকা দিয়ে কি পিসি কিনবে? তারা কিন্তু মূলত এই পিসিগুলো কিনেই মূলত গেমিং পিসির যে সারটা সেটা কিন্তু তারা নিয়ে নিতে পারবে। তো তাদের জন্যই মূলত আমাদের ভিডিওগুলো, আসলে যাদের বাজেট আছে তারা তো যে কোনো জায়গা থেকেই কিনতে পারে, আর যাদের বাজেট নেই তারা যাতে এখান থেকে কিনতে পারে সেই জন্য আসলে আমাদের এই প্রচেষ্টা। তো আমি আসলে মূলত আজকে আপনাদেরকে দুইটা প্যাকেজ দেখাবো। একটা হচ্ছে 25,500 টাকা, এটার সাথেও আপনারা আর জিবি কেসিং পেয়ে যাচ্ছেন, এবং আরেকটা দেখাবো 30,000 টাকা, যাদের বাজেটটা আরেকটু বেশি তাদের জন্য এই প্যাকেজটা। তো মূলত আজকের ফার্স্টে যে প্যাকেজটা দেখাবো এটা আপনারা পাচ্ছেন মাত্র 25,500 টাকা। তো ভিউয়ার্স, এই বিলটে যা যা পাচ্ছেন আপনারা, এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন Core i5 4th generation একটা প্রসেসর। এটার বাজার মূল্য যদি আপনারা বাইরে কিনতে যান এটা পড়বে 5,800 টাকা। তো 5,800 থেকে 6,000 টাকা হলে আপনারা এই প্রসেসরটা পেয়ে যাবেন। আর এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা যদি একটু ভালো মানের এডিটিং করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রসেসরের কোরটা একটু বেশি দরকার পড়ে, সেজন্য মূলত Core i5 4th generation প্রসেসর। আর এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার সাথে আছে হচ্ছে গিয়ে গিগাবাইটের H81M একটা মাদারবোর্ড, যেটার আসলে 3 বছরের গ্যারান্টি রয়েছে, একদম অফিসিয়াল যে গিগাবাইটের মাদারবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন 3 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে, এবং এটা পেয়ে যাচ্ছেন, এবং এটার বাজার প্রাইস হচ্ছে 5,500 টাকা। এবং এটার সাথে আরও যা যা পাচ্ছেন, এখানে আমরা হার্ড ডিস্ক রাখিনি এবার, কজ হচ্ছে হার্ড ডিস্ক একটু স্লো করে, যে কারণে হার্ড ডিস্ক রাখিনি। 240 GB SSD রেখেছি, যেটার বাজার মূল্য হচ্ছে 2,800 টাকা, এবং আপনারা চাইলে হার্ড ডিস্ক রাখতে পারবেন, সেক্ষেত্রে প্রাইসটা একটু অ্যাড হবে। এবং আমরা এখানে র্যাম রেখেছি 8 GB 4GB 4GB 8GB দুটি র্যাম রেখেছি, যার মূল্য হচ্ছে 1,300-1,326 টাকা। এবং এটার সাথে গ্রাফিক্স কার্ড, যেটা আসলে মেইন আকর্ষণ গ্রাফিক্স কার্ড, এটা হচ্ছে GT 730 2GB একটা গ্রাফিক্স কার্ড, এটার প্রাইসটা হচ্ছে 4,500 টাকা, যেটার জন্য আসলে আপনারা একটু ভালোভাবে কাজ করতে পারবেন, একটু গ্রাফিক্সের বা ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারবেন। এবং এখানে আমাদের মনিটর আছে হচ্ছে V1-এর LED একটি মনিটর রয়েছে, 19-ইঞ্চি LED মনিটর, যেটা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, এবং এটা Full HD একটা মনিটর, এবং এটার প্রাইসটা হচ্ছে, আলাদা যদি কেউ নিতে চান অথবা কেউ যদি মনিটর ছাড়া নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইসটা 3,800 টাকা। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি এটার সাথে একটা গেমিং কিবোর্ড, RGB গেমিং কিবোর্ড, যার বাজার মূল্য হচ্ছে 650 টাকা। এবং এটার সাথে পেয়ে যাচ্ছি আমরা সেই চিরচেনা HP
RGB মাউস যেটা বাজার মূল্য হচ্ছে 350 টাকা মূলত আসলে এই প্রাইসগুলো বলা নিয়ে আমাকে মানুষ আসলে পাগল করে ফেলেছে যার কারণে আসলে আমি প্রাইসগুলো বলতে এখন বাধ্য হচ্ছি কারণ আপনারা প্রত্যেকটা ভিডিওতে কম করে হলেও অনেক কমেন্ট করেন যে ভাই আসলে প্রাইসটা বলেন ইন্ডিভিজুয়ালি সেজন্য আসলে বলে দেওয়া এবং আমাদের এটার সাথে যে কেসিংটা রয়েছে কেসিংটা আমার আগের কেসিং এর ভিডিও যারা দেখেছে তারা বলতে পারবে এই কেসিংটি এবং এটা আমি যদি দেখাই সামনে দুটি RGB ফ্যান রয়েছে এবং এখানে পাশে একটা টেম্পার গ্লাসের মতো যদিও এটা টেম্পার গ্লাস না বাট ট্রান্সপারেন্ট এবং ভিতরে একটা ফ্যান রয়েছে এবং এটাতে কিন্তু আপনারা তিনটি ফ্যান পেয়ে যাচ্ছেন এবং এটাতে USB 3.2 দুটোই পেয়ে যাচ্ছেন তো টোটাল এই প্যাকেজটার প্রাইস ধরা হয়েছে 25,500 টাকা এবং এটার সাথে তো এটার সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভ্যালু টপের একটা পাওয়ার সাপ্লাই এবং এটা 2 বছর ওয়ারেন্টি আছে এবং এটার MRP হচ্ছে 900 টাকা এরপরে এটার সাথে আপনার যে কেসিংটা আমি বলেছি এই কেসিংটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যদি কেউ আলাদা নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইসটা পড়বে 2700 টাকা পড়বে এবং এটার ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু পাওয়ার সাপ্লাই সহ এটার প্রাইসটা বলেছি এটা নিলে কিন্তু আপনারা আলাদা পাওয়ার সাপ্লাই নিতে হবে না তো এই ফুল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন মাত্র 25,500 টাকায় আর সেম এই প্যাকেজটাও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আচ্ছা তো এরপরে আমরা যে প্যাকেজটা দেখতে পাচ্ছি এইটাও কিন্তু মোটামুটি গেমিংই আগেরটাও যেমন গ্রাফিক্স কার্ড ছিল এটা তো গ্রাফিক্স কার্ড আছে ওইটার থেকে এইটা একটু আপডেট ওইটা ছিল আপনার 25,500 এবং এই ফুল প্যাকেজটার প্রাইসটা হচ্ছে 30,000 টাকা তো যাদের আসলে বাজেটটা একটু বেশি তারা কিন্তু এইটা নিতে পারেন আরেকটা কথা বলে রাখি আমি যে আপনাদেরকে প্রাইসগুলো বলছি ইন্ডিভিজুয়াল এই প্রাইসগুলো কিন্তু আপনারা যদি ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা 25,500 আসবে না সেক্ষেত্রে কিন্তু 28,500 বা এই টাইপের আসতে পারে আপনারা হিসাব করে দেবেন আমরা কিন্তু আপনারা সব প্রাইসগুলো একত্রে করে আমরা ডিসকাউন্ট করে আপনাদেরকে দেই তো ভিউয়ার্স এই বিলটিতে যেগুলো যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে Core i5 6th generation আপনারা দেখতে পাচ্ছেন Core i5 6th generation একটি প্রসেসর এবং এটার বাজার মূল্য হচ্ছে 8,800 টাকা এবং এটার সাথে দেওয়া হয়েছে গিগাবাইটের H110 একটি মাদারবোর্ড যেটার প্রাইস হচ্ছে বাজার মূল্য যদি আমি ধরতে যাই 5,600 টাকা এটা আপনারা পেয়ে যাবেন 3 ইয়ার্স ওয়ারেন্টি এটার এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা লেনোভোর 8GB র্যাম আপনারা দেখতে পাচ্ছেন লেনোভোর 8GB একটা র্যাম খুবই সুন্দর এটা 2666 বাসের এবং এটার প্রাইসটা হচ্ছে 3,500 টাকা এবং এটার সাথে গ্রাফিক্স কার্ড আগের মতোই পাবেন GT730 এবং এটার প্রাইসটাও কিন্তু 4,500 টাকা এবং এছাড়া যা রয়েছে এটার সাথে আপনারা SSD পেয়ে যাবেন এটাতেও আমরা আসলে SSD রেখেছি হার্ড ডিস্ক রাখিনি তো এটার প্রাইসটাও 2800 টাকা এবং এখানে যে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন এটা মূলত 550 ওয়াট লেখা আছে কিন্তু এটা আপনার মোটামুটি 280 ওয়াটের মতো দিয়ে থাকে তো এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা এবং এটার সাথে যে V1 মনিটর দেওয়া আছে 19 ইঞ্চি সেটার প্রাইস তো আগেই বলে দিলাম 3,800 টাকা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কেসিং আছে সেফওয়ের একটা কেসিং এই কেসিংটি কিন্তু খুবই সুন্দর মানে সিম্পল একদম সিম্পলের মধ্যে এখানে একটা লাইনের ভিতরে আপনার 8GBটা এবং এটাতে আসলে মেইনলি ট্রান্সপারেন্টটা নেই আপনার সামনে দিয়েই এবং এইটার প্রাইস ইন্ডিভিজুয়ালি যদি কেউ কিনতে চান এটা পড়বে 2,000 টাকা তো টোটাল এবং কিবোর্ড মাউসের প্রাইস তো আমি আগে বলেই দিয়েছি তো এই টোটাল প্যাকেজটার প্রাইস পড়বে মাত্র 30,000 টাকা তো 30,000 টাকা হলে কিন্তু আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন তো ভিউয়ার্স এটা যেহেতু ঝড়ো একটা অফার বৈশাখী ঝড়ো অফার তো সেক্ষেত্রে যারা মূলত 14 তারিখের ভিতরে আসলে এখানে আসবে অথবা অর্ডার করবে অনলাইনে তাদের জন্য কিন্তু মানে যারা শুধুমাত্র আমার চ্যানেলের ভিডিও দেখে আসবে এবং আমার চ্যানেলের রেফারেন্স দিয়ে আসবে তাদের জন্য রয়েছে একটা 64GB পেন ড্রাইভ একদম ফ্রি এটা শুধুমাত্র আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছে বা যারা আমার চ্যানেল থেকে আসবে তাদের জন্যই এছাড়া অন্য কেউ এই গিফটটা কিন্তু পাবে না তো যারা আসলে PC নিতে চাচ্ছেন এই বৈশাখীকে সামনে রেখে একটা ডেস্কটপ কিনতে চাচ্ছেন তারা কিন্তু দেরি করবেন না আপনারা তাড়াতাড়ি করে আপনাদের ডেস্কটপটি কিনে নিন Linux IT থেকে আর আপনারা চাইলে কিন্তু এই যে ডেস্কটপগুলো দেওয়া আছে এইগুলো চাইলে আপনারা অনলাইনেও পারচেস করতে পারবেন আপনারা ভিজিট করতে পারেন নতুনবাজার.com সেখান থেকে আপনারা যে কোনো ধরনের ডেস্কটপ অথবা যে কোনো কম্পিউটার অ্যাক্সেসরিজ আপনারা কিনে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন অথবা ইউটিউবে দেখছেন সবাই কিন্তু আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে কিন্তু অন্যদের উপকার হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই করোনার মধ্যে সবাই ঘরে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ